রবিবার রাজধানী কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার, কৃষ্ণনগর বয়েজ ক্লাবের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রক্তদান শিবিরের আয়োজনের জন্য কৃষ্ণনগর বয়েজ ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই ক্লাবের মাননীয় সভাপতি একজন বিদ্যান দেখে এবং আপনাদের এখানে অনেকে দেখছি, তো এই ক্লাবের যাতে সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় থাকে সেই দিকে আমরা অনেক সময় কি করি, ক্লাবের মধ্যে আমরা জড়িত করতে চাই না, আমরা বলি যে কিছু ব্যক্তি আছে তাদের এটা যেন না, সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে আমার যেখানে আমরা যে জায়গায় থাকি এই বাড়িতে এখানে যদি সহ অবস্থান থাকে যদি শান্তি সুস্থতি থাকে তা আমারও তো কন্ট্রিবিউশন দরকার। এবং সবাই কিন্তু সব ধরনের সবভাবে তার যে এক্সপার্টাইজ আছে